তো নয়। আচ্ছা, কারো কি কোনো বেসিক্সে আর কোনো প্রবলেম আছে? গত ক্লাস পর্যন্ত আমরা যা যা পড়ছি এই চ্যাপ্টার, কারো কোনো কোথাও কোনো কনফিউশন আছে? এনিওয়ান? না স্যার। আচ্ছা, আগে বলো, আমি যে বলছিলাম চ্যাপ্টারের ভেতরটা পুরোটা পড়তে, এখানে অনেক থিওরিটিক্যাল লেখা লেখা আছে, পড়ছো সবাই ভেতরের লেখাগুলো সব? আচ্ছা, ওইটা কিন্তু নিজের কাছে ফাঁকি দিও না, পরে মিস হয়ে যাবে, হয়তো অনেকের কাছে কোনো লাইন দুর্বোধ্য লাগতেই পারে। ওয়েল, অল রাইট, তো চলেন দেখি আমরা প্রবলেমস গুলো আজকে দেখি। আসলে তোমাদের এই চ্যাপ্টারের প্রবলেমস গুলো আমি গতবারের মতো দিলাম না, কেন জানো? কারণ এই চ্যাপ্টারের ম্যাথ গুলো এমনিতেই ইজি, আমি যে প্রবলেম গুলো দিতাম ওগুলো একটু এক্সট্রিম লেভেলের হয়ে যেত, যেটা আসলে তোমাদের মানে কোর্স আউটলাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতো না, মানে বেশি এক্সট্রিম লেভেলের কঠিন হয়ে যেত, যেগুলো আসলে তোমাদের এসসির জন্য মানে কোনোভাবেই অ্যাপ্লিকেবল না। সো এই জন্য আসলে মানে তোমার বিষয়টা হচ্ছে যে আমি ম্যাথ দিলাম না, তোমাদের প্রবলেমগুলো সলভ করলেই এনা প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, কে কে প্রবলেম পাঠাইছো? মৌনতা, শিল্পা, নির্ময় পাঠাইছো। আচ্ছা, আর বাকিদের কি প্রবলেম নাই? আচ্ছা, প্রবলেম থাকবে, প্রবলেম সলভিং ক্লাস তো এত তাড়াতাড়ি শেষ হবে না, আস্তে আস্তে সবাই প্রবলেমগুলো পাঠাতে থাকবে। ওকে, তাহলে আমরা একটু একটু করে প্রবলেম সলভ করা শুরু করি নাকি, কি বলো? প্রথম প্রশ্নটা মৌনতার প্রবলেমগুলো দিয়ে স্টার্ট করছি। সবাই এখনো মানে এখনো জয়েনিং এর মধ্যে আছে আর কি, হচ্ছে ঝামেলা। আচ্ছা, প্রথম প্রবলেমটা পাঠাইছো মমতা, যেটা যশোর বোর্ড 2019 থেকে। আচ্ছা, তোমার কি মমতা কি জয়েন করছে? হ্যাঁ, তোমার কি ঘতে প্রবলেম শুধু? আচ্ছা, তোমার এখানে কনফিউশন কেন হইতেছে বলতো, বা পারতেছো না কেন? এখানে সিম্পলি বলছে যে তোমার তিনটা মোটর তাদের ক্ষমতা ভিন্ন, বাট তিনটা মোটর দিয়ে যদি আমরা পৃথক ভাবে, হ্যাঁ পৃথক ভাবে যদি একই ট্যাঙ্ক পূর্ণ করি, সবাই একটু মানে এট দ্য সেম মোমেন্টে যদি তার মেসেঞ্জার চেক করার সুযোগ থাকে, কোশ্চেনটা দেখতে পারো। কোশ্চেনটা হচ্ছে তিনটা মোটর আছে, তিনটা মোটরের একটার কর্মদক্ষতা হচ্ছে 30%, একটার মনে হয় 40%, আর একটার মনে হয় 45%। এখন বলা আছে যেটা হচ্ছে 35% কর্মদক্ষতা, সেই সেই তিনটা মোটরেরই ক্ষমতা হচ্ছে 0.5 ওয়াট, মানে 500 ওয়াট আর কি। হ্যাঁ, তো যাই হোক, যেটা হচ্ছে 30% সেটা দিয়ে ট্যাঙ্ক একটা 20 মিটার উচ্চতা, মনে হয় না 20 মিটার উচ্চতা একটা ট্যাঙ্কে পানি তুলতে 5 মিনিট সময় লাগে। আচ্ছা, এখন ঘতে প্রশ্ন করছে যে তিনটা আলাদা আলাদা কর্মদক্ষতা বিশিষ্ট যে মোটর, ওইটা তিনটা দিয়ে যদি আমি পৃথক পৃথক ভাবে পানি পূর্ণ করি, একই ট্যাঙ্কটাকে পূর্ণ করি, তাহলে আমার কৃত কাজ কি কোনো পরিবর্তন হবে কিনা, বা কৃত কাজের পার্থক্য হবে কিনা? ট্যাঙ্ক একটাই, ধরো এটা হচ্ছে ট্যাঙ্কটা, ঠিক আছে, এই ট্যাঙ্ক হচ্ছে 20 মিটার হাই, এটার উপরে পানি তুলতে হবে। এখন তিনটা মোটর দিয়ে আমি ইন্ডিভিজুয়ালি পানি তুলবো, একই হাইটে একই পরিমাণ পানি, তো আমি যখন পানিটাকে তুলবো এর মধ্যে কি শক্তি জমা হবে? অবশ্যই বিভব শক্তি জমা হবে, এবং যেই পরিমাণ বিভব শক্তি পানির মধ্যে দেওয়া হয়েছে, পানি পাইছে, সেটা আমার কৃত কাজ, রাইট? তাহলে আমি এই মোটর দিয়ে তুলি, বা এই মোটর দিয়ে তুলি, বা এই মোটর দিয়ে তুলি, আলটিমেটলি আমার কৃত কাজ কি সেম হবে না, হবে কি না? জি স্যার। তো তার মানে উত্তরটা কি হবে, মানে ক্যালকুলেশন করে দেখবা কৃত কাজ সেম হবে। হ্যাঁ, তবে পার্থক্য হবে কোথায় জানো? পার্থক্য হবে ব্যয়িত শক্তিতে। কেন ব্যয়িত শক্তিতে পার্থক্য হবে? তিনটা মোটর একই কাজ করবে, কিন্তু তিনটা মোটর তো একই কর্মদক্ষতায় তুলবে না, রাইট? তার মানে দেখা যাবে তিনটা মোটর দিয়ে যদি আমি পানি তুলি, পার্থক্যটা হবে সময়ে, কারণ যেটার ক্ষমতা যেটার কর্মদক্ষতা 45%, সে ওই একই পরিমাণ কাজ কম শক্তি ব্যয় করে বেশি এফিশিয়েন্টলি করতে পারবে। কথাটা বোঝা গেছে? যদি এখানে প্রশ্নটা হইতো যে তিনটা মোটরের পানি তুলতে একই সময় লাগতো লাগবে কিনা, তাহলে এটা মোটামুটি মানের একটা কোশ্চেন হইতো, কিন্তু যেহেতু বলছে একই কৃত কাজ একই হবে কিনা, এটা একটা ফালতু কোশ্চেন হয়ে গেছে 4 নম্বরের জন্য। বুঝতে পারছো? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, উত্তর আশা করি পেয়ে গেছো। আচ্ছা, তারপরে প্রবলেম হারাই ফেলাইছি আবার। আচ্ছা, তারপরে প্রবলেমটা দেখি। ওকে, 15 কিলোওয়াটের একটি মোটর। আচ্ছা, মোটর মানে চ্যাপ্টার তোমরা মোটরের এক ইউনিটই বেশি পাবা, তো মোটর কে আমরা রাখবো, ধরো এই হচ্ছে আমাদের মোটর, এটা
এটা হচ্ছে এটার ইনপুট লাইন, আর এটা ধরো মোটরের আউটপুট লাইন। সো এদিক দিয়ে পানি যা, এদিক দিয়ে পানি তুলেছে। আচ্ছা তো কি করছে এই মোটরটা হচ্ছে 15 কিলোওয়াট, 15 কিলোওয়াট মানে 15,000 ওয়াট আর কি, ঠিক আছে, একবারে 15,000 লিখে ফেললাম। সো 15,000 ওয়াটের মোটর কি করে, সে 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300 মিটার উচ্চতায় উঠাতে পারে। আচ্ছা 1 কুইন্টাল মানে কত বলো তো, 100 কেজি কিন্তু, হ্যাঁ, তো 200 কেজি পানি, তার মানে সে 200 কেজি পানি তোলে। তাহলে পানির ভর এখানে এম হচ্ছে 200 কেজি, সময় কত, সময়টা হচ্ছে 1 মিনিট, মানে 60 সেকেন্ডে তুলে কত, 1 মিনিটে কতটুকু উচ্চতায় চলে, এইচ এইচ হচ্ছে 300 মিটার। আচ্ছা ভালো কথা, তাহলে 300 মিটার উচ্চতায় সে 200 কেজি পানি 60 সেকেন্ডে তুলতেছে, খুব ভালো কথা। এখন প্রশ্ন হয়েছে ঘতে না, মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ কর। আচ্ছা এখন সবার আগে আমাদেরকে যেটা করতে হবে, কি করতে হবে বলো, আমাদের বলছে মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি পাইলে, তো এখন 5% বৃদ্ধি পাইলে পরের বিষয়, আগে তো জানতে হবে 5% বৃদ্ধি পাওয়ার আগে এখন ওর কর্মদক্ষতাটা কত, তাই না বিষয়টা। এখন এইটাই আমাদের বের করতে হবে, কিভাবে বের করব। আচ্ছা আমাকে একটা জিনিস সবাই ক্লিয়ার করো তো, সে উত্তরটা দাও, সবাই দেখো দিতে পারো কিনা। আমার মোটরটা বলা হয়েছে 15 কিলোওয়াটে, মানে 15,000 ওয়াটের একটা মোটর, এটার মানে কি আমাকে বলো তো, কেউ কে বলতে পারবা, একটা মোটরকে আমি বলতেছি 15 কিলোওয়াট, তার মানে কি বোঝায়, এনি আইডিয়া? কারো কোনো আইডিয়া নাই? মোটরটা পার সেকেন্ডে 15 কিলোজুল পরিমাণ শক্তি পাবে, শক্তি 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 উৎপন্ন করে না, শক্তি খরচ করে, কোথা থেকে, ফ্রম ইলেকট্রিসিটি। তার মানে কিন্তু এইটা না যে এইটা 15 কিলোওয়াট কাজ করে প্রতি সেকেন্ডে, এটা কি বুঝতে পারছো না ভাই, এটা হচ্ছে এই পরিমাণ শক্তি সে খায়, কিন্তু এই পরিমাণ আউটপুটই কিন্তু দেয় না, কারণ এটা তো আর এটার এফিসিয়েন্সি তো আর 100% না, কথাটা বোঝা গেছে, একটা কোনো যন্ত্রই 100% এফিশিয়েন্ট না, তার মানে সে 15 কিলোজুল শক্তি ইলেকট্রিসিটি থেকে বা যেই সোর্স থেকে সে চলে না কেন সেইটা সে খায়, বাট ওই পুরাটা সে ফেরত দেয় না, বোঝা গেছে। তো তার মানে এই 1500 কিলোওয়াট বা প্রতি সেকেন্ডে যদি আমি চিন্তা করি সে কতটুকু কাজ করতেছে, ওই কাজটা আসলে মানে এই যে 1500, এটা এটা আসলে ব্যয়িত শক্তি, এটা হচ্ছে কি ব্যয়িত শক্তি। তো আমি যদি এখন 1 সেকেন্ডের হিসেবে নিয়ে আসি সবকিছু, এই ম্যাথ এই ম্যাথগুলো সবকিছু সবসময় তোমরা খেয়াল করবা, 1 সেকেন্ডের হিসাবে নিয়ে আসার চেষ্টা করবা, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। খেয়াল করো আমরা প্রথমে হিসাবটা আমি করবো কি, যে ও আমাকে কতটুকু কাজ ফেরত দিচ্ছে সেটা আগে বাইর করা দরকার, ঠিক আছে। তাহলে কাজ কতটুকু বা ওর কতটুকু কাজ আমাকে ফেরত দিচ্ছে এটা একটু হিসাব করো। তাহলে আমরা যদি কাজ হিসাব করি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এম জি এইচ, রাইট। তাহলে আমরা কিন্তু একবারে ক্ষমতাও হিসেব করতে পারি, তোমাদের ফ্লেক্সিবিলিটি আছে, আমি জাস্ট প্রথম প্রথম করাচ্ছি বলে ভেঙে করতেছি না, আমি একবারে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি দিয়ে করতাম। হ্যাঁ কাজের হিসাবটা করে ফেলো, কাজ হচ্ছে 200 × হচ্ছে 9.8 × 300, কত আসে দেখো তো, ক্যালকুলেটার চাপো তো, আমার সাথে ক্যালকুলেটার নেই, তো আমার কাছে আছে 200 × 300 কত, 9.8, কত আসতেছে, আসতেছে 60,009.8, ঠিক আছে, 60,000 নাকি 60,000 না 6,000, ঠিক আছে 60,009.8 জুল। তাহলে এই পরিমাণ কাজটা সে করে, এই পরিমাণ কাজ যে সে করে সেটা কতক্ষণ সময়ে, 60 সেকেন্ডে। তাহলে তোমার যদি তুমি এটার ক্ষমতা বের করতে চাও তাহলে সেটা হচ্ছে তোমার 1 সেকেন্ডে বের করা লাগবে, তাহলে 1 সেকেন্ডে যদি আমরা বের করি তাহলে এটাকে জাস্ট 60 দিয়ে ডিভাইড করব আমরা, আমরা যদি এখন এটাকে 60 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে, দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসতেছে, যদিও এটা আসলে ইউজ করতে হবে আমাদের, নাহলে মূল উত্তরে ঝামেলা হয়ে যাবে, আসতেছে আমার 1000.163 আছে বেশ কয়েকটা,
এটা হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে ক্ষমতা, মানে বলা যায় তো 78 হাতের হ্যাঁ মানে স্যার 58 হাতের 58,000 588,000 তাহলে কি আমার কোথাও ভুল কি ভুল করলাম আমার ক্যালকুলেটর কি নষ্ট হয়েছে নাকি 5,88,000 তো বুঝছি, তারপরে দশমিকের পরে নাই না, দশমিক নেই। ও আচ্ছা রাউন্ড ফিগার, তাহলে এটা 60 দিয়ে ভাগ দাও, তাহলে আমাদের ক্ষমতা বি ইকুয়াল টু ডব্লিউ বাই টি কত আসে? 9,800 জুল কাজ। এটা যদিও আমরা ক্ষমতা বের করছি, কিন্তু ক্ষমতা মানে কি এক সেকেন্ডে যতটুকু কাজ করে, তাহলে মোটরটা 9,800 জুল কাজ কত সেকেন্ড প্রতি সেকেন্ডে, কি 9,800 জুল করে না প্রতি সেকেন্ডে, এই কাজ করে, এই কাজ আমাদের ফেরত দেয়। কিন্তু ও তো 15 কিলোওয়াট, 15,000 কিলোওয়াট, মানে ও প্রতি সেকেন্ডে কত শক্তি খায়? 15,000 ওয়াট জুল শক্তি খায়, রাইট? 15,000 জুল শক্তি খায় প্রতি সেকেন্ডে, আর ফেরত দেয় মাত্র 9,800। তাহলে ব্যয়িত শক্তি কত এখানে প্রতি সেকেন্ডে হিসাব করলে? 15,000 জুল, আর প্রাপ্ত শক্তি কত? 9,800 জুল। তাহলে আমরা যদি এখন এটার বর্তমান কর্মদক্ষতা বের করি, কর্মদক্ষতা কত হবে? 9,800 বাই হচ্ছে 15,000। বুঝতেছি সবাই? কোন ঝামেলা আছে কারো বুঝতে? কারো কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা এটা ক্যালকুলেশন করো কত আসে দেখো। 65.33। আচ্ছা 65.33, তাহলে এটা কি মোটরটার বর্তমানে কর্মদক্ষতা, বোঝা গেছে? এখন প্রশ্নটা হচ্ছে যে যদি কর্মদক্ষতা 5% বৃদ্ধি পায় নাকি, তাই বলছে না? 5% বৃদ্ধি পেলে ব্যয়িত শক্তির কি কোনো পরিবর্তন হবে কি না? আচ্ছা এখানে এখন প্রশ্ন হচ্ছে যদি 5% বৃদ্ধি হয়, তোমাদের কাছে কি মনে হয় একই মোটরটা যদি 5% এক্সট্রা 5% এক্সট্রা কর্মদক্ষতাতে কাজ করে, বাস্তবিক প্রয়োগে কি পরিবর্তন হবে? সময়ের পরিবর্তন হবে না, হবে কি না? আগে তুলতে পারতো 60 সেকেন্ডে, 5% বাড়াইলে তো 60 সেকেন্ড লাগবে না, আরো কম সময় লাগবে না? অবশ্যই আরো কম সময় লাগবে। সেই সময়টা কি বের করতে পারবো আমরা সবাই? আমরা কি সেই সময়টা বের করতে পারবো? কেউ কথা বলে না, তাহলে কেমনে বুঝবো? তাহলে একটু বের করেন দেখি, এক্ষুনি বের করেন দেখি, 5% বৃদ্ধি পেলে তখন সময় কতটুক লাগবে, কি করতে হবে, বুঝছেন সবাই? জাস্ট যেটা করবা, 65 এর সাথে 5% যোগ করলে কত আসে? 70.33%, তাই না? তো এই যে 15,000 এর সাথে গুণ দিবা 70.33%, ক্যালকুলেটর একদম ডাইরেক্ট চাপবা, পার্সেন্টেজ করলে কত আসে? 15,000 × 70.33, শিফট চেপে পার্সেন্টেজ দিবা, ঠিক আছে? তাহলে আসতেছে 10,549.3 মনে হয়, 10,549.5 তাহলে এখন সে প্রতি সেকেন্ডে এই পরিমাণ কাজ করতে পারবে, রাইট? এখন কি করতে হবে বলো তো? জাস্ট তার টোটাল মোটর যেটাই হোক, তার কর্মদক্ষতা যাই হোক, একই পানি একই উচ্চতায় তুলতে হবে। তার মানে আমি যেই মোটরই ব্যবহার করুক না কেন, যেই কর্মদক্ষতার মোটরই ব্যবহার করো না কেন, তোমাকে তো এই যে 5,88,000 জুল কাজ করতেই হবে, রাইট? তাহলে এই পরিমাণ কাজ প্রতি সেকেন্ডে করতে পারলে, এই পরিমাণ কাজ করতে কয় সেকেন্ড সময় লাগবে বের করো, কি করতে হবে? জাস্ট এটা দিয়ে এটারে ভাগ দিতে হবে। আমার কথাগুলো কি সবাই বুঝতে পারতেছো? আমি খুব র্যান্ডমলি ক্যালকুলেশন দেখাইতেছি, কারো যদি বুঝতে সমস্যা হয় বলতে হবে, কিন্তু বুঝতে পারতেছি তো সবাই নাকি?
ওকে, তাহলে 5,88,000 কে দিয়ে এটাকে ভাগ করলে কত সেকেন্ড টোটাল লাগবে বের হয়ে আসতেছে? কয় সেকেন্ড লাগে দেখো তো, মোটরের শুধু কর্মদক্ষতা বাড়াইছি, মোটরের ওয়াট মানে তার তার যে ওয়াট সেটা তো আর বাড়ে না, সেটা 15,000 আছে। তো আগে সে 60 সেকেন্ড চলছে তাই না, আমাদের কি এটা বলছে কতটুকু বেশি বা কম লাগবে? আমি কিন্তু কনফিউজ, তোমরা বুঝতেছো কি বুঝতেছো না রেসপন্স না করলে, শুধু একজন রেসপন্স করলে কিন্তু হয় না, আমার কথাগুলো প্রত্যেকটা বুঝতে হবে প্রত্যেকের। স্মৃতি, শিফা, শিফা তো জয়েন করে নাই, আনিশাও জয়েন করছে, শিফা, নির্ময়, মনতা আসো তো ঠিক আছে, মানে আমার কথাগুলো সবাই মানে আমরা যে আমরা যে স্টেপের পরে যে স্টেপে যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে ক্যালকুলেশন, কার সাথে কাকে গুণ করতেছি, যোগ করতেছি, কেন করতেছি, এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতেছি তো সবাই? আচ্ছা ঠিক আছে, কত আসতেছে 15,000 × 60 = 9,00,000। এখন কতটুকু শক্তি ব্যয় হবে, এখন হিসাব করো, এখন শুধু 15,000 × কত সেকেন্ড হবে, এই যে 55 পয়েন্ট যা আসছে 7372 যেটা বললাম এইটা গুণ করো, তাহলে এটা গুণ করলে যেটা পাবা ওইটা হচ্ছে কর্মদক্ষতা 5% বাড়ার পরে তত শক্তি লাগবে। গুণ করি কত আছে আসে দেখি, 8,36,058। তাহলে আগে সে 60 সেকেন্ডে ওই জি 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 8,36,055 হবে, 55 হবে, আচ্ছা ঠিক আছে 55 হলে 55। সো তাহলে ঘটনাটা দাঁড়াইছে কি দেখো, আগে তাহলে সে 60 সেকেন্ডে ওই পানিগুলা তুলতে গিয়ে মানে ওই পানিগুলা তুলতে 60 সেকেন্ড ব্যয় করে ফেলতো এবং ওই ওই 60 সেকেন্ডে সে 9,00,000 জুল শক্তি খেয়ে ফেলতো, আর এখন ওই একই পানি সে কম সময় ধরে চালা কম সময়ে তুলতে পারে 55 সেকেন্ডে, যার কারণে ওই 55 সেকেন্ডে আর ওই 9,00,000 পরিমাণ শক্তি খাইতে পারে নাই, খাইছে 8,36,000 এত। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিয়ে কত থাকবে আমাদের, থাকবে 44, কত থাকবে 35 গেলে আমাদের থাকবে 65, মানে এখানে থাকবে 64, মানে 64,000 জুল শক্তি ব্যয়িত, মানে শক্তি বা বিদ্যুৎ বিল বা খরচ কম আসবে, বুঝা গেছে? এটা থেকে এটা বিয়োগ করে দেখাই দিবা কি পরিমাণ শক্তির পরিবর্তন হবে। অলরাইট, তাহলে মোটরের ব্যাপার স্যাপার গুলা ক্লিয়ার হচ্ছে? আস্তে আস্তে করতে করতে ক্লিয়ার হবে, ঠিক আছে, তাড়াহুড়ো করে কখনো ফিক্স করবা না, আস্তে আস্তে করবা, কারণ এটা আস্তে আর তাড়াতাড়ি করে পড়লে মাথায় বেশি দিন থাকবে না, যত স্লোলি পড়ো মাথায় তত বেশি দিন থাকবে। আচ্ছা তাই বলে এত স্লো পড়া যাবে না। আচ্ছা কি বলছে চট্টগ্রাম বোর্ড 2017 কোশ্চেনটা দেখতেছি একটু দেখো সবাই, গতিশক্তি এক প্রকার যান্ত্রিক শক্তি, খুব ভালো কথা, রহিমের ভর 30 কেজি, আচ্ছা পেয়ে গেছি। আচ্ছা মোটরের ছবিটা থাকবে আমি নিজে ক্যালকুলেশন করি, রহিম আর কি দুইজন আছে এখানে, করিম আছে, তার একটা ধরি এমন, এমন হচ্ছে 30 কেজি। দেখো আমি কিন্তু অঙ্ক পড়িও নাই, আমি যা ভ্যালু পাইছি আগে বসানো শুরু করে দিছি, ফিক্সে ম্যাথ করার নিয়মই কিন্তু এইটা, অঙ্ক পুরাটা পড়তে হবে এমন কোনো কথা না, আগে ভ্যালুগুলো তুলে নিবা, যেটা বলি সবসময় ম্যাথ করার স্টেপ কি আছে আগে তুলে নেওয়া, ঠিক আছে। রহিমের ভর দেওয়া আছে এত এবং করিমের ভর দেওয়া আছে, তাহলে করিমের ধরি M2, তাহলে করিমের ভর হচ্ছে 20 কেজি, খুব ভালো কথা। এরা কি করতেছে দেখি, একটা দৌড় প্রতিযোগিতায় রহিম 5 মিটার পার সেকেন্ড বেগে, আচ্ছা তাহলে রহিমের ভেলোসিটি V1 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড সে বেগে দৌড়ায় এবং করিম
6 মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে v2 সেটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। খুব ভালো কথা। এই বেগ অর্জন করতেই কৃতকাজী তাদের গতি শক্তি, রাইট? কথা তো সত্য নাকি? এখন ঘতে কি প্রশ্ন করছে, যদি রহিম ও করিমের ভরবেগ সমান হতো তাহলে কার গতি শক্তি অপেক্ষাকৃত বেশি হতো? আচ্ছা, এখন তুমি যদি যেটা চিন্তা করো যে দুজনের ভরবেগ সেম হয় তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব, কার গতি শক্তি অপেক্ষাকৃত বেশি হবে। গতি শক্তির ইকুয়েশন কি বলো, ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কয়ার। আচ্ছা, তুমি চিন্তা করছো এই যে হাফ অফ এম ভি স্কয়ার কে এমনি লেখা যায় না, এম ভি ইন্টু ভি লেখা যায়, যায় তো? তাহলে এটা কি হয় না হাফ পি ভি বলা যায়, কারণ এম ভি তো ভরবেগ নাকি? তাহলে হাফ পি ভি। এখন বলো যে দুইজনেরই হচ্ছে যদি ভরবেগ সমান হইতো, মানে পি যদি সেম হইতো, এখন ধরো কিভাবে বুঝাবো, রহিমের দুইজনেরই পি সেম, তাহলে এখন আমি যদি প্রথমে রহিমের গতিশক্তির কথা চিন্তা করি তাহলে কি বলবো, কিভাবে বুঝাবো, কিভাবে বুঝাবো, কিভাবে জানি, একটু দাঁড়া একটু ভেবে নি। দুইজনেরই হচ্ছে ভরবেগ সেম হবে, তাহলে আচ্ছা আমরা এখান থেকে এই কাজটা করি, পি কে আলাদা করি। দেখো পি কে যদি আমরা আলাদা করি তাহলে আমরা পি কে এই পাশে রাখলে ওই পাশে যাবে টু ইন্টু ই কে বাই হচ্ছে ভি, এতটুকু পর্যন্ত ঠিক আছে, পি ইকুয়াল টু টু ইন্টু ই কে বাই ভি হবে। এখন দেখো দুইজনেরই যদি বলতেছে ভরবেগ সেম হয় তাহলে আমাদের কি হবে, এখন একজনের বেগ ধরছি ভি ওয়ান, একজনের বেগ ধরছি ভি টু, তাই তো? তাহলে তাদের গতি শক্তি সেম হওয়ার জন্য, গতি শক্তি সেম হওয়ার জন্য কি করতে হবে, জাস্ট এ মিনিট, আমি আসলে দুজনের ভরবেগ সেম, দুজনের গতি শক্তি তো সেম হবে না, নাকি এই ইকুয়েশনে কাজে লাগবে, দুজনের গতি শক্তি জীবনেও সেম হবে না যেহেতু দুজনের ভর আলাদা, মানে ওরা এক্সাক্ট যদি ভ্যালু দিয়ে দিত যে এর বেগ এত হলেই হতো তাহলে আমাদের একটু সুবিধা হইতো। একটু দাঁড়াও, ভ্যালু দেওয়া না থাকলেও অঙ্কটা করা সম্ভব, এটা আমি নিজেই বুঝতে পারতেছি, বাট একটু প্রসেসটা দেখতে হবে, চিন্তা করতে হবে কোন দিক থেকে আমরা বের করে নিয়ে আসবো। গতি শক্তি ওরও সেম দুইজনের। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখো, এখানে মনে রাখো যেহেতু দুইজনের ভর সেম না, বাট তারপরে আমরা যদি চিন্তা করি ভরবেগ সেম, তার মানে কি বেগ অবশ্যই দুইজনের সেম হইতে পারবে না, যদি দুইজনের বেগ সেম হইতো ভরবেগ তো কোনদিন সেম হওয়া পসিবল হইতো না, যেহেতু ভর আলাদা তার মানে বেগ আলাদা। তো এখন কল্পিত ভাবে যদি আমরা চিন্তা করি যে রহিমের এবং করিমের দুইটা ইন্ডিভিজুয়াল ভরবেগ আছে, ইন্ডিভিজুয়াল দুইটা ভিন্ন বেগ, এবং সেটা 5 বা 6 না, সেটা অজ্ঞাত কোন নতুন দুইটা বেগ, রহিমের অজ্ঞাত বেগটা ধরো v1 আর করিমের অজ্ঞাত বেগটা হচ্ছে v2, কোনটাকে কনস্ট্যান্ট ধরে কাজ করা যায়, এইটাকে ধরে কি কাজ করতে পারবো, মনে হয় পারবো। পি তো সেম, পি দুইটারই সেম, এটা একটা ক্লু হইতে পারে। টু ইকে বাই, আচ্ছা ধরো দুইজনের একটা গতি শক্তি হচ্ছে, গতি শক্তি হচ্ছে তোমার, আচ্ছা একটা জিনিস কি বলছে প্রশ্নটা একটু করিনি, দাঁড়া প্রশ্ন কই, হ্যাঁ বলছে ভরবেগ সমান হতো তাহলে কার গতি শক্তি অপেক্ষাকৃত বেশি হতো। আচ্ছা এখন দুইজনের যেহেতু ভেলোসিটি সেম না, গতি শক্তিও সেম না, এখন দুইটা ভ্যালু মিসিং, এখানে ঝামেলাটা হচ্ছে এই জায়গায়, এক রহিম বা করিমের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালের জন্য তাদের ভরবেগ সেম হতে হলে দুইটা জিনিস চেঞ্জ, মানে দুইটা জিনিসই ভ্যারিয়েবল হয়ে যাবে, ভেলোসিটিও চেঞ্জ হবে গতি শক্তিও তো অবশ্যই ডিফারেন্ট হবে, বাট এইটা ক্লিয়ার যে এই এতটুকুর ভ্যালু দুইজনের জন্য সমান হবে। আচ্ছা একটু লিখি, ফিক্সে সবসময় তুমি লিখে লিখে কাজ করবা তাহলে দেখবা আস্তে আস্তে সলিউশন বেরিয়ে আসে। ধরলাম যে গতি শক্তি এরকম হওয়ার পরে রহিম করিমের দুইজনের ইন্ডিভিজুয়াল যে পরিবর্তিত গতি শক্তি সেটা হচ্ছে 1-2 দিয়ে প্রকাশ করবো আমরা, তাহলে রহিমের জন্য যদি হয় 2 ই কে 1, রহিমের জন্য
আরোহীর বেগ হচ্ছে v1 আর হচ্ছে ঠিক একই ভাবে তোমার এর জন্য কি বলে করিম রহিম আর করিম না হ্যাঁ করিম 2 ek2 বাই হচ্ছে v1 সরি v 2 ek হবে বুঝলাম স্যার 2 ek মানে হচ্ছে এই ইকুয়েশন থেকে এই যে হাফ আসছে না হাফটা ওই পাশে গিয়ে 2 এর সাথে গুণ হয়ে গেছে না ওইটা 2 into ek 2 ek না 2 into ek বুঝা গেছে এটা ইকুয়েশন জাস্ট আমি আদার এক্সচেঞ্জ করছি বা পক্ষান্তর করছি আর কিছু করি না ওকে দেখো ইকুয়েশনটা বুঝতে পারছেন এই যে হাফ ইকুয়াল টু ek ইকুয়াল টু হাফ pv এখান থেকে জাস্ট পিটাকে এক সাইড করে বাকি সবগুলোকে আরেক সাইডে পাঠিয়ে দিছি আর কিছু কিন্তু করি না এইটা কনফার্ম যে এই দুইটা ভ্যালু দুজনের জন্য সেম হবে একটা রহিমের একটা করিমের কিন্তু তার এই দুইটা সেম হবে আচ্ছা এই দুইটা যদি সেম হয় আচ্ছা v1 কে আমি মনে হয় বাদ দিতে পারবো একটাকে কি বাদ দিতে পারবো তাও তো মনে হয় পারবো না দেখি আচ্ছা এখন ek এর ইকুয়েশনটা আবার যদি এখানে বসাই তাহলে এখানে হচ্ছে কি এক্সপ্লোর করতে হবে ম্যাথটা আসলে এক্সপ্লোর করে করে বের করতে হবে দাও সলিউশনটা কি রকম হওয়া উচিত দেখি বিভিন্ন ওয়েতে ট্রাই করবা একটা না একটাতে হবে 2 ইনটু হচ্ছে হাফ অফ এই যে এই ek টাকে এখন সূত্র দিয়ে আবার রিপ্লেস করতেছি হাফ এম স্কয়ার ঠিক আছে হাফ অফ এম v স্কয়ার তো এখানে হবে যেহেতু রহিমের জন্য তাহলে v1 হবে v1 স্কয়ার আর নিচে আছে কি v1 তো এখানে 2 2 কাটা হুম তারপরে হচ্ছে এইখানে নিচে এখানে v এখানে তাও তো v থাকতেছে যাই হোক এখানে হচ্ছে m নিচে v1 একটা কাটা যাবে তাহলে হচ্ছে m v2 v1 বাকি সবকিছুকে ওই পাশে পাঠিয়ে দিছি তাহলে হাফ যখন ওই পাশে ek এর সাথে যাবে ওইটা কি টু হিসেবে গুণ হবে না হাফ কি এখানে ভাগ হিসেবে আছে না ওই পাশে গেলে কি গুণ হবে না এটা বুঝো নাই বুঝতে পারছো তাহলে টু ek আর এইখানে v আছে গুণাকারে ওই পাশে কি ওইটা ভাগ হবে না তাহলে আমি তো উপরে টু ek নিচে v দিয়ে ভাগ দিছি বোঝা গেছে বোঝা গেছে আচ্ছা দেন এইটা হচ্ছে p এর p এর ইকুয়েশন 2 ইনটু ek হাফ 2 ইনটু ek বাই হচ্ছে v এখন দুইজনের জন্য আলাদা হবে আমরা এই দুইটা একই একই ভ্যালু বসাইছি 2 ইনটু ek 1 বাই v1 2 ইনটু ek 2 বাই v2 রহিম আর করিমের জন্য শর্ত মতে এই দুইটা তো সেম হইতে হবে রাইট তো এখন একটাকে ভাঙায় দেখতেছি 2 ইনটু ek ek হচ্ছে আবার হাফ এম v স্কয়ার বসাইছি v1 স্কয়ার নিচে আবার v1 তো ঘুরে ফিরে কি থাকতেছে জানো এই যে m1 হবে আর কি m1 v1 is equal to m2 v2 হবে এখন এটা তো আমরা জানি তাই না অলরেডি তো এখন এটা তো বলাই যাচ্ছে তাহলে এখানে আসলে দুইটা ভ্যালু মিসিং যার কারণে হচ্ছে ঝামেলা আচ্ছা আরেকটা ওয়ে হতে পারে দাঁড়াও দেখি তাদের রেশিও দিয়ে করা যেতে পারে আচ্ছা যেহেতু দুজনের ভরবেগ সমান শর্ত মতে m1 v1 equal to m2 v2 হবে রাইট এখান থেকে আমরা যদি v গুলাকে এক পাশে m গুলাকে এক পাশে নিয়ে আসি তাহলে m1 বাই হচ্ছে m2 is equal to হচ্ছে কি হবে m1 বাই m2 equal to v2 বাই v1 এখন তোমাকে সামহাও এখানে ইকুয়েশন থেকে v1 আর v2 এর কাহিনী শেষ করতে হবে আচ্ছা আচ্ছা দেখি এখন আর কি করা যেতে পারে দুজনের গতি শক্তির অনুপাতকে কোনোভাবে v1 বাই v2 দিয়ে রিপ্লেস করা যায় কারণ মূল প্রশ্নই ভুলে গেছি মূল প্রশ্নে কি বলছে তাদের গতি শক্তির অনুপাত নাকি কি বলছে আচ্ছা এখানে একটা লিক আছে দেখো আমাদের কিন্তু গতি শক্তি বের করতে বলা নাই সরাসরি বলছে কার বেশি কার কম আমরা যদি এই সিদ্ধান্তটা দিতে পারি তাহলেও কিন্তু কাজ হয়ে যাবে আমাদের রাইট এখন অনেকে মনে করতে পারো যে এখান থেকে তো আমরা অনুপাতটা বের করতে পারি
এখান থেকে তুমি ভি এর ভি ওয়ান আর ভি টু অনুপাত বের করতে পারো, কিন্তু গতিশক্তি বের করতে পারো না, কারণ গতিশক্তির সাথে ভরও ইনক্লুডেড। ঠিক আছে, তো একটা জোরদার একটা ওয়ে লাগবে। তাহলে আমরা ওই সূত্রটা পাইছিলাম না, যে ই কে ইজ ইকুয়াল টু হাফ পি ভি, রাইট? এখান থেকে আই থিঙ্ক এখন সলিউশনটা আসবে, একটার জন্য ওয়ান একটার জন্য ই কে ওয়ান ইকুয়াল টু হাফ পি ভি ওয়ান, আর করিমের জন্য ই কে টু ইজ ইকুয়াল টু হাফ পি ভি টু। ঠিক আছে, এখন যেটা আমরা করবো, ভি ওয়ান কে এক পাশে রেখে, ভি ওয়ান কে এক পাশে রেখে বাকি সবগুলাকে ওই পাশে শিফট করবো। আবারও যদি কারো প্রবলেম হয় ভালো করে দেখো। ঠিক আছে, তাহলে ভি ওয়ান প্রথম এখান থেকে যদি আমরা পাই, এখান থেকে পাচ্ছি ভি ওয়ান ইকুয়াল টু হাফ যাবে ওই পাশে, ওই পাশে থাকবে টু ই কে ওয়ান, আর নিচে কি যাবে পি। ঠিক একই ভাবে এগুলো মুছে ফেলি। আচ্ছা, মিটিং লিংকটা ক্লোজ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আর শেষ হয়ে গেলে আমি নতুন লিংক দিয়ে দেবো। ঠিক আছে, আর এখানে থেকে ভি টু কত, টু ই কে ওয়ান বাই কত, এগেন সরি ই কে না ই কে টু বাই পি, নাকি এই পর্যন্ত কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে কি এই লাইন পর্যন্ত কারো? এখন যেটা করবা, ভি টু কে ভি ওয়ান দিয়ে ভাগ দো, মানে এই ইকুয়েশন কে দিয়ে এই সমীকরণ দিয়ে এই সমীকরণকে ভাগ দো। তাহলে v2 বাই v1 ইজ ইকুয়াল টু কত আসতেছে, ভাগ করলে 2 2 কত চলে যাবে, 2 তো 2 2 চলে যাবে, p p চলে যাবে, রাইট? থাকবে কি, থাকবে শুধু আমাদের e k2 বাই হচ্ছে e k1। কোনো ঝামেলা আছে? আর আমি কে বড় করে লিখে ফেলতেছি, এটা একটু নিচে হয়। হ্যাঁ, কোনো ঝামেলা আছে? এখন একটু আগে বের করছিলাম না যে ভি টু বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু কত, এম ওয়ান বাই এম টু বের করছিলাম, মনে আছে? তাহলে এখন আমরা বলতে পারি না, শর্ত অনুযায়ী এখান থেকে থার্টি বাই টোয়েন্টি, থার্টি বাই টোয়েন্টি ইজ ইকুয়াল টু হচ্ছে ই কে টু বাই ই কে ওয়ান। কোনো ঝামেলা নাই। এখন আমরা যদি থার্টি কে টোয়েন্টি দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের এটা কত আসবে, গ্রেটার দেন ওয়ান আসবে না, নাকি গ্রেটার দেন ওয়ান আসবে? সো যদি এটার ভ্যালু যেহেতু গ্রেটার দেন ওয়ান আসবে, এক্স্যাক্টলি বলতে গেলে 1.5 আসবে, তাই না? তাই তো, এখন যেহেতু করিমের গতিশক্তি আর রহিমের গতিশক্তির অনুপাত 1.5, তার মানে ডেফিনেটলি এখানে ই কে টু ইজ গ্রেটার দেন ই কে ওয়ান, তাই না? বেসিক লস অফ ম্যাথ। অবশ্যই এখানে হর ছোট হতে হবে, নাহলে তো এটা গ্রেটার দেন মানা সম্ভব না। সো আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম যে এখানে কার গতিশক্তি বেশি হবে, দ্বিতীয় জনের, মানে করিম মনে হয়, তাহলে করিমের গতিশক্তি বেশি। বোঝা গেছে? জি স্যার। এইভাবে গাণিতিক যখন দেখবা যে কোনো ই পাচ্ছ না, মানে ভ্যালু নাই, দুইটা একের অধিক ভ্যালু মিসিং, তখন এইভাবে গাণিতিক যুক্তির মধ্যে খুঁজবা, এক যুক্তি না হলে আরেক যুক্তি দিয়ে আস্তে আস্তে হবেই। ঠিক আছে, আচ্ছা মনে হয় মোটামুটি সবাই জয়েন করছে, 1, 2, 3, 4, 5 পড়াশোনা করতে মন চায় না? না, আচ্ছা ভালো কথা। কালকে থেকে তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা, নাকি সবাইকে স্কুলে যাইতে বলছে? তাহলে যাক কালকে থেকে, তাহলে একটু স্বাভাবিক হবে সবকিছু। তাহলে আপনাদের হচ্ছে কালকে কি দিবস বলবো, এটারে বিজয় দিবস বলবো না কি বলবো, আপনাদের উপর নির্ভর করে। আচ্ছা, আজকে স্বাধীনতার শেষ দিন, ভালো এই জন্য বলে কারো ভালো করতে নাই। আচ্ছা, এটা নিয়ে পড়ালোচনা করতেছি, দেখি আর কয়টা ম্যাথ প্রবলেম সলভ করতে পারি কিনা এইভাবে করতে করতেই। আচ্ছা, মমতা কয়টা প্রবলেম দিছিলা, 3-6টা না? আচ্ছা, মমতা তিনটা হয়েছে, এখন আরেকজনের তিনটা করি। মমতা করবা কি, যে যেই যেই প্রবলেম গুলো আজকে তোমার বাকি রইলো, বাকিগুলো করলাম না, ওগুলো আবার নেক্সট ক্লাসে আলাদা আলাদা করে পাঠাবা। ঠিক আছে, তাহলে আসলে একটা সিকোয়েন্স বজায় থাকবে। ওকে, আজ এবার দেখি নির্ণয় কি প্রবলেম আছে, তারপরে কি প্রবলেম আছে একটু দেখি। ওরে বাপরে, এত বড় ম্যাথ, হ্যাঁ এত বড় লম্বা উপন্যাস লিখে রাখছে। রবিন নবম শ্রেণীর বিজ্ঞানের ছাত্র, সে তাদের পাশে খোলা জায়গায় একটি ছাদের পরীক্ষাগারে ল্যাব বানিয়েছে, ভালো কথা, আমি কি করব। সেখানে সে কপিকল নিয়ে একটি পরীক্ষা করতেছিল। ওকে ফাইন, যে একটি কপিকলের এক পাশে 10 কেজি অন্য পাশে 5 কেজি ভরের বস্তুকে ভূমি হতে পাঁচ, হ্যাঁ এক কপিকলের এক পাশে 10 কেজি এক পাশে
কেজি ভাবে বস্তুটি ভূমিগত ঠিক 5 মিটারের সেই অবস্থায় ধরে গেছে। ওকে, তাহলে কপি কল নিছে সে, কপি কলের মধ্যে কি করছে? আরে কোনোদিনই পারফেক্ট গোল আঁকতে পারলাম না, হবে না, থাক। এই হচ্ছে কপি কল, কপি কলের এই পাশে দুই পাশে সে ওয়েট ঝুলাইছে, এক পাশে ঝুলাইছে 5 কেজি, আরেক পাশে ঝুলাইছে একটু বড় সাইজের 10 কেজি, ভালো কথা। এবং ভূমি থেকে তাদের উচ্চতা দুইটারই মনে হচ্ছে 5 কত মিটার, পাঁচ মিটার উপরে দুইটা বস্তু ঝুলতেছে, দুইটাই মানে দুইটারই হাইট হচ্ছে 5 মিটার। ওকে, ভালো কথা। একতে এক পর্যায়ে সে বস্তু দেখে ছেড়ে দিল, গতিশীল ছেড়ে দিলে সেগুলো গতিশীল হলো, ভালো কথা। এ সময় তার ছোট বোন জনি নিচ থেকে সিঁড়ি বেয়ে কবিগল থেকে আরেক বিল্ডিং এ চলে গেছে। এ সময় কি করছে তার ছোট বোন, যিনি নিচ থেকে সিঁড়ি বেয়ে আচ্ছা 490 ওয়াট ক্ষমতা প্রয়োগ করে তাদের বাসার বিল্ডিং এর ছাদে উঠছিল, যিনি দেহের ভর ছিল 50 কেজি। ওকে, ভালো কথা। তাহলে এদিকে কপি কল, এদিকে আবার অন্য দুনিয়া চলে আসছে। এই হচ্ছে মনে করো জনি, হ্যাঁ, সে কি করতেছিল, একটা বিল্ডিং এর ছাদে উঠতেছিল। বিল্ডিং এর ছাদটার উচ্চতা কত বলা আছে? বলা আছে কি বিল্ডিং এর ছাদ, বিল্ডিং এর উচ্চতা বলা নাই, শুধু বলা আছে ওর ক্ষমতা পি, পি হচ্ছে 490 ওয়াট। আচ্ছা, ভালো কথা, অনেক শক্তি তার গায়ে, বুঝতে পারছি আমরা। তার ভর হচ্ছে 50 কেজি। আচ্ছা, সে ছাদে উঠতেছিল, এদিকে রনি কপি কল দিয়ে গবেষণা করতেছিল। আচ্ছা, দেখি এরপরে আর তো কোনো তথ্য দেওয়া নাই। কি বলছে, যে সময়ে যিনি 5 মিটার উলম্ব উচ্চতা সিঁড়ি বেয়ে উঠে আসে, তার গব দুইটাই। আচ্ছা, বস্তুদ্বয় যে অপসারণশীল রশি বা সুতা দ্বারা সংযুক্ত ছিল, সেই অবস্থায় সেই রশির টান কত হবে, তা রাশিমালা, তার টানের রাশিমালা প্রতিপাদন পূর্বক নির্ণয় করো। এটা কোন বোর্ড একটু দেখা দরকার তো, এই বোর্ড নাকি? এই কোনো বোর্ড মনে তো হয় না, এই ধরনের ভাষা, এই ধরনের আজাইরা পেঁচাল মানে বোর্ডের কোশ্চেনে পারার কথা না। আচ্ছা, সুতার টান নিয়ে ক্লাস নিয়েছিলাম চ্যাপ্টার 3 মনে হয় নাকি, না 4 আলোচনা করছিলাম। বলছিলাম না যখন এর পাশে এইভাবে দুইটা বস্তু ওয়েট নিবে, তাদের সুতার টান কত হবে? বলছিলাম সুতার টান হবে দুইটার যে ওয়েট সেটাকে জাস্ট যোগ করতে হবে, দুইটার ওয়েটকে কি করবো, যোগ করবো। তাহলে এখানে হচ্ছে এমজি, এখানে হচ্ছে এমজি, এমজি করে যে দুইটা আসে সেটাকে যোগ করে দিব। এটা বুঝো না, এখানে কি সমস্যা হয়েছে তোমার? সুতার টান নির্ণয় করতে হবে, আর কিছু না রে ভাই। উদয় পেঁচাইছে এইখানে সুতার টান কত, মানে টোটাল সুতার টান কত, টোটাল সুতার টান ব্যবহার করার জন্য এই দুইটার ওয়েট মানে M1G প্লাস M2G দুটো যোগ করে যেটা আসবে সেটাই হবে আনসার, আর কিছুই না। একটু পারবো তো নাকি? আচ্ছা, ঘতে যে সময় জনি 5 মিটার উচ্চতা সিঁড়ি বেয়ে উঠে আসে, আচ্ছা তাহলে কত সময় সে 5 মিটার উচ্চতা উঠে সেটাই হিসাব করা লাগবে। সে যদি 5 মিটার উচ্চতা উঠে তার কি তো কাজ, W হবে FS মানে MGH, M হচ্ছে 59.8 ইনটু হচ্ছে 5 মিটার, কত আসে তাড়াতাড়ি বলো তো, 5 × 50 × 5 × 9.8। আচ্ছা, আমার লেখা কি তোমরা বুঝো? আমি তো নিজেই মাঝে মাঝে বুঝি না। 2450। আচ্ছা, 2450 জুল, তার মানে এই পরিমাণ কাজ সে করে 5 মিটার উচ্চতে উঠার জন্য। এখন এই পরিমাণ কাজ, তার ক্ষমতা কত, 490 ওয়াট, এই পরিমাণ ক্ষমতায় যদি সে এই কাজ করে তাহলে কত সময় লাগবে? সূত্র কি, WT = WT নাকি? আর তাহলে T = কত, 5, W/T কত আসে, 5, একদম রাউন্ড ফিগার 5। আচ্ছা, তাহলে 5 সেকেন্ডে জনি উপর ওঠে, মানে এই 5 সেকেন্ড ইনফরমেশনটা বলে দিলে কিন্তু অযথা
এই মেটারে নিয়ে এত টানাটানি করা লাগে না, বলে দিলেই হয় কিন্তু 5 সেকেন্ড। আচ্ছা কই আবার প্রশ্ন হারাই ফেলছি, কই গেল। আচ্ছা তো যে সময়ে যদি এত 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 মিটার উলম্ব উচ্চতা, উলম্ব মানে খাড়া, ঠিক আছে, সিঁড়ি উঠে আসে, মানে এক কথায় 5 সেকেন্ডে, 5 সেকেন্ডের কম সময়ে বৃহত্তর বস্তুটি ভূমি বা ফ্লোর স্পর্শ করবে কিনা গাণিতিক ভাবে যাচাই করো। ভাই ভাই কি বিনোদন! আচ্ছা এইখানে কি হবে বলতো, যখন এই দুইটা জিনিস ছেড়ে দেওয়া হবে, এই দুইটারে ছাইড়া দিলে কি হবে? এটা ধাপুরে নিচে পড়বে এবং এর একটা ত্বরণ ঘটবে, রাইট? এখন এর ত্বরণ কত ঘটবে সেটা আগে বের করা লাগবে F equal to ma ইকুয়েশন দিয়ে, ঠিক আছে? বুঝো, আমি শুধু বলে যাব যে এই জায়গায় যে জায়গায় যার মনে হবে বুঝতেছি না, খালি একটু আওয়াজ দিবা, আমি শুধু বলে যাচ্ছি ত্বরণই। এটার ওয়েট কত বের করো, এটার ওয়েট বের করো, m1g 10 × 9.8 হচ্ছে 98 নিউটন, এটার হচ্ছে কত 5 × 9.8 মানে হচ্ছে এটা হচ্ছে মনে হয় কত হবে 49 নিউটন। এবার 98 থেকে 49 বিয়োগ করো, 98 থেকে 49 বিয়োগ করো, তাড়াতাড়ি 49, রাইট? তাহলে 49 নিউটন ফোর্স অনুভব করবে এই দুইটা বস্তুই এট দ্য সেম টাইম, ঠিক আছে? দুইটা বস্তুই 49 নিউটনের ফোর্সের কারণে একটা নিচের দিকে যাবে, একটা উপরের দিকে যাবে। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে F is equal to ma, তাহলে এখান থেকে A is equal to হচ্ছে F by m, এখন F হচ্ছে কত 49 আর m হচ্ছে দুইটার ভর যোগ করতে হবে মানে 15, কত আসে 49/15 কত আসে 3.267 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ধরনের বস্তুটা 5 মিটার উপর থেকে নিচের দিকে নামতেছে, তাহলে আমাদের এখানে সময় লাগবে কত? সময় লাগবে আমাদের এখানে কি কি জানা আছে, আমার এখানে আদিবেগ জানা আছে, আদিবেগ u = 0, ঠিক আছে? তাহলে u জানি, a জানি, আর হচ্ছে কি জানি, দুইটার ভর জানি, ইন টোটাল দুইটার ভর জানি। তাহলে এখন ভর তো আমাদের এখানে লাগতেছে না আসলে, আর h জানি, তাই তো? তাহলে আমরা এখান থেকে কোন সূত্র ব্যবহার করব, যে s equal to ut plus, আর সময় তো জানি নাকি, ও না সময় বের করে দেখাইতে হবে ওই সময় পরে কিনা, ut plus half of কি লিখতেছে এটা, s is equal to ut plus half of a t square। আচ্ছা ut তো 0 হয়ে যাবে, ut বাতিল, তাহলে s equal to হচ্ছে half of a t square। তাহলে এখান থেকে t এর ভ্যালু কত আসতেছে, t এর ভ্যালু আসবে root over, দেখা যাচ্ছে root over twice s by a, এখন root over twice s, 2 আর s এর ভ্যালু বসাও 5 মিটার, a এর ভ্যালু এই যে 2.267 বসাও, দেখো টাইম t কত আসে, দেখো বুঝছো কাহিনী, root over 2 into s মানে হাইট আর কি, হাইট হচ্ছে আমি এখানে s ব্যবহার করব কিন্তু h ব্যবহার করব, ঠিক আছে, 2 × 5 / হচ্ছে 1.75, কত 1.75, তার মানে এটা ছেড়ে দিলে 1.75 সেকেন্ডে এটা মাটিতে কুপোকাত। তো এখানে বলছিল ওই ওই জেনি অত উচ্চতে ওঠার আগে পড়বে না পরে পড়বে, আগে পড়বে, উত্তর শেষ, বোঝা গেছে? আচ্ছা এই ধরনের ভাষা ব্যবহার করে এবং আমি বলবো এগুলো আসলে ফেয়ার পোর্শন না, দেখো কিসের সাথে কি মিলাইছে, বিশেষ করে আমার রাগ উঠছে এই যে জেনিকে এখানে ঢোকানোর কারণে, এখানে এই ধরনের প্যাসাল করার কোনো মানে ছিল না, এগুলো হচ্ছে মানে কি বলবো জানি না, থাক কিছু বলার দরকার নেই, নো কমেন্টস। আচ্ছা দেখি আরেকটা প্রবলেম সলভ করতে পারি কিনা, এরপরে কি আছে, একটা ই আছে, ছবি আছে, আচ্ছা ছবিটা আগে আর কি, ছবি না আঁকলে আসলে লাভ নাই, একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি,
এটার লম্ব আছে 6 মিটার, অতিভুজ আছে 8.484 আর হচ্ছে এটা হচ্ছে 45 ডিগ্রি। ভালো কথা। এ বি সি বি বিন্দু হতে 50 কেজি ভরের এক লোক, বি বিন্দু হতে 50 কেজি ভরের এক লোক 40 কেজি ভরের বোঝা সহ বিসি পথে সিবি হতে পৌঁছাইছে। ভালো কথা। তার মানে একজন লোক মাথার মধ্যে 50 কেজি ভরের লোক মাথার মধ্যে 10 কেজি বোঝা সহ উঠতেছে, মানে তার অ্যাকচুয়াল টোটাল ভর কাউন্ট করতে হবে 60 কেজি, 50 প্লাস 10। হ্যাঁ, তো এই লোকটা এই সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, খুবই ভালো কথা, সিবি হতে পৌঁছাইল। আচ্ছা, এখন ঘতে খুব প্রবলেম নাকি? আচ্ছা, কি বলা আছে, ওই স্থান হতে অন্য পথে সি বিন্দুতে গেলে কাজের পরিমাণে কি পার্থক্য হতো কিনা? চোখ বন্ধ করে বলে দিতে পারতেছি কাজের কোনো পার্থক্য হতো না, কারণ ত্রিশ মনে রাখবা এখানে শুধুমাত্র শক্তিটা যে শক্তিটা এর মধ্যে যোগ হবে বা যে শক্তিটা তার ব্যয় করতে হবে সেটা হচ্ছে সি বিন্দুতে যে উচ্চতায় আছে সেই হাইটে পৌঁছাইতে তার যে বিভব শক্তি জমা হবে সেইটাই। ঠিক আছে, আমার মনে হয় অঙ্কর বাকি কিছু করতে হবে না। বল, প্রথমে প্রশ্ন গতে প্রশ্ন করছে বিসি পথে পৌঁছাতে কি কাজ করতে হবে, ওইখানে কি ওইখানে কিন্তু সূত্র ব্যবহার করবো, ওই ইপি ইকুয়াল টু হচ্ছে mgh এই সূত্রই ব্যবহার করবো এবং হাইট ব্যবহার করবা 6 মিটার, 8.484 এর ভ্যালু এখানে লাগবে না। ঠিক আছে, তোমাকে এই অ্যাঙ্গেলটা দিছে বা এগুলা দিছে শুধুমাত্র এবি এর ভ্যালু বের করার জন্য, এবি ভ্যালু, বুঝতে পারছো? বাট এবি এর ভ্যালু কোনো কাজে লাগবে না। আমি কি আর আলোচনা করব নাকি, বুঝে গেছো? ঘটে যে বললো সি বিন্দুতে অন্য পথে, মানে এবি তারপরে এসি, হ্যাঁ না বি এ সি হয়ে গেলে, এখন বি থেকে এ তে যাইতে আসলে কোন শক্তি ব্যয় কখনোই হবে না। একটা বস্তু অনুভূমিক ভাবে চললে, ঘর্ষণহীন ভাবে একটা বস্তু অনুভূমিক ভাবে চললে সেখানে কখনোই কোন শক্তি ব্যয় হবে না। কিন্তু যদি, হ্যাঁ, বি থেকে এতে আসতে কোনো কাজ নাই, কাজ হচ্ছে শুধু এ থেকে সিতে উঠতেই। কিন্তু কথা আছে, যদি বাস্তবতা চিন্তা করো, বাস্তবতা চিন্তা 10 মিটার কেন, তোমার যদি 10 মিটার একটা বোঝা নিয়ে হাঁটতে বলে তোমার কি কষ্ট হবে না, শক্তি ব্যয় হবে না? হবে। এখন ওইটা হবে কেন, কারণ তুমি তো আগে থেকে কোনো বেগে গতিশীল না, তাই না? তোমাকে তো স্থির অবস্থানে বোঝাটা তুলে আস্তে আস্তে নিজের মধ্যে ত্বরণ ঘটাইতে হবে, ফোর্স অ্যাপ্লাই করতে হবে ঠ্যাং দিয়ে, নাকি? তো ওইখানে আসলে কাজ হবে, বাট আমরা আদর্শ সিনারিও চিন্তা করতেছি বলে এখানে আমরা বি থেকে এ পর্যন্ত কাজ হতেছে চিন্তা করতে পারবো না। যদি এটা চিন্তা করতে চাই তাহলে এটা দেখতে হবে যে এই লোকে কত বেগে হাঁটতে পারে, কি সুষম বেগে হাঁটে নাকি ও ত্বরণ ঘটায় হাঁটে, অনেক কিছু এখানে চিন্তা করতে হবে, এই আর কি। বুঝা গেছে? যাদের যে প্রবলেম গুলা বাকি থাকলো সেগুলা কি করবা জানো, শুধু ওই প্রবলেম গুলা আবার নেক্সট ক্লাসের আগে দিবা। বোঝা গেছে? না, আমি কিন্তু পিছনে খুঁজে অত দূর গেলে সব হাওলায় যাবে, বুঝতে পারছো? ওকে, এইভাবে যতদিন না পর্যন্ত সবার প্রবলেম শেষ না হয়ে যাবে ততদিন মতো ম্যাথ কন্টিনিউ হবে। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে, কোনো আলাপ আলোচনা আছে কারো? কারো কোনো প্রশ্ন আছে? দুরন্ত, তোমার কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো গুড নাইট সবাইকে।